হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস পড়বি অ্যান্ড ওয়েলকাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি আসি হচ্ছে তোমার ড্রেস ফ্যাশনে, যেটার ফেসবুক পেজের নাম হচ্ছে ড্রেস ফ্যাশন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে অনলাইন একটা শপ, তোমরা অনলাইন থেকে নিতে পারবে এই কালেকশনগুলো। যারা ঢাকার বাইরে থেকে দেখছো তাদের জন্য কিন্তু ইজি হবে ড্রেসগুলো দেখাতে। সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস আছে, সেই যে দেখো এই হচ্ছে ড্রেসটার ফুল লুক এবং দেখতেই পাচ্ছ অল ওভার তোমার কিন্তু এটা গর্জিয়াস একটা কালেকশন। হ্যাঁ, বুকের দিকে দেখো এরকমভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, তাছাড়া নিচের দিকে খুবই সুন্দর করে দেখো প্যানেল ওয়ার্ক করা আছে। আমি একদম র পিকচার দেখাচ্ছি এবং একদম ক্লোজ দেখাচ্ছি যাতে তোমাদের ইজি হয়, মানে এত ভালো কালেকশন। এটা হচ্ছে সুতি সুতা দিয়ে কিন্তু তোমার ওয়ার্কটা করা আছে। এই হচ্ছে তোমার হাতার কাজটা। হ্যাঁ, এই যে দেখো হাতাতেও কিন্তু খুবই সুন্দর দেখো ক্লোজ দেখাচ্ছে, অনেক ভালো মতো কাজ করা আছে। আর এটার ভিতরে ইনার হবে হচ্ছে তোমার বাটারফ্লাই সিল্কের মধ্যে। এই যে দেখো এটা হচ্ছে তোমার ইনারটা, আর এটার হলো ড্রেসটা দেখে সালোয়ারটা দেখে দিচ্ছি। হ্যাঁ, সালোয়ার আছে তোমার, এই যে দেখো এই নিচের দিকে দেখো প্যানেল ওয়ার্ক করা আছে, তাছাড়া ফুল সালোয়ারটা আছে সেম কালারের মধ্যেই। আর এখন দেখাবো হচ্ছে এই ড্রেসেরই ওড়নাটা, অল ওভার তোমার ওড়নাটাতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে। এই যে দেখো এই হচ্ছে তোমার ওড়না, ওয়াও দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে কিন্তু কাজ করা, সাইড দিয়ে পুরোটাই গর্জিয়াস। এই ড্রেসের প্রাইস থাকছে হচ্ছে তোমার অনলি 1750 টাকা। ওকে, এই ড্রেসের আমি একটু ক্যাটালগটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটার ক্যাটালগ। হ্যাঁ, এরকম সেম টু সেমই হবে বানানোর পরে। সো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে দেখানো নাম্বারটাতে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে হয়ে যাবে। এখন আমরা আরও একটা ড্রেস দেখিয়ে দিব। সো এখন যে ড্রেসটা দেখাবো সেটার ক্যাটালগটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার ড্রেসের ক্যাটালগ, এইটা তোমরা এই ডিজাইনে বানাতে পারবে। এটা একদম 4 পিসের মতো, আবার চাইলে কিন্তু মাঝখানে জোড়া দিয়েও তোমরা 3 পিসের মতো করে বানাতে পারবে। সো এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা, ওয়াও দেখতেই পাচ্ছ কতটা গর্জিয়াস। আর এইটা কিন্তু লং হবে প্রচুর, তোমরা চাইলে প্রচুর লং করে বানাতে পারবে। এই হচ্ছে নিচের পার্ট, অল ওভার তোমার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং অল ওভার তোমার এমব্রয়ডারি করা। হাতার ডিজাইনটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে তোমার হাতের ডিজাইন। এই যে দেখো হাতাতেও কিন্তু তোমার অল ওভার এরকম গর্জিয়াস করে ওয়ার্ক করা আছে। আর এটার সাথে সালোয়ার ওড়নাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়, ওয়াও দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আমি ট্রাস্ট করো এই ড্রেসের কালেকশনগুলো আমার পার্সোনালি খুব বেশি পছন্দ হয়েছে। তোমরা যারা নিতে চাও তোমরা অবশ্যই এগুলো নিয়ে একবার দেখবে, এত ভালো ভালো কালেকশন আছে। এটা হচ্ছে দেখাচ্ছি যেটা, এটা 4 পিস বললাম, তো এটা হচ্ছে ভিতরের পার্টটা। তোমরা চাইলে কিন্তু এটা ভিতরে দিয়ে বানাতে পারবে, আদারওয়াইজ তোমরা কিন্তু চাইলে এটা আলাদাভাবে আরও একটা ড্রেসও বানাতে পারবে। বুঝতেই পারছো কতটা গর্জিয়াস। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভিতরের পার্টটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন দেখাবো এইটার ওড়না। অ্যাকচুয়ালি এই ড্রেসটা সুন্দর। হ্যাঁ, তোমরা ট্রাস্ট করে নিতে পারো, যারা আমাকে অনেক বেশি ভালোবাসো বা সাপোর্ট করো তোমরা ট্রাস্ট করে নিতে পারো। আমি একটু ড্রেসটার ওড়না দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এই ড্রেসের এইটা হচ্ছে তোমার ওড়নাটা, ওয়াও দেখো সাইড দিয়ে কত সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা আছে একটা। সেইটারও প্রাইস থাকছে সেম তোমার, কত টাকা আছে ভাই এটা প্রাইস? এটার প্রাইস আছে হচ্ছে তোমার 1850 টাকা। ওকে, সেটাও তোমরা যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে তোমরা কিন্তু এটা অর্ডার করতে পারো। সে ক্যাটালগ হলো এটা, এই যে দেখো এইটা হচ্ছে ক্যাটালগ, সেম টু সেম ক্যাটালগের মতোই হবে। এই যে দেখো এটা হলো সামনে পার্ট, ওয়াও দেখতেই পাচ্ছ কাজের জাস্ট ফিনিশিংটা দেখো, অল ওভার তোমার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এটা ইন রিয়েল দেখতে এত বেশি সুন্দর। এগুলোর ড্রেসের আসলে আমি জানি না যে ভিডিওতে কেন এত সুন্দর আসে না। এটার হাতের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে তোমার হাতার কাজ, দেখতেই পাচ্ছ এটা হাতাতেও কিন্তু খুব গর্জিয়াস করে কাজ করা আছে। আর পুরোটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা, শুধুমাত্র এমব্রয়ডারি তা না। এটার আমি সালোয়ারের কাপড় একটু দেখিয়ে দিই, সালোয়ারও আছে বিস্কিট কালারের মধ্যে। এই যে দেখো এটা হলো তোমার সালোয়ারটা। হ্যাঁ, সালোয়ারের নিচে কিন্তু এরকমভাবে প্যানেল ওয়ার্ক করা আছে, তো এটাও দেখে নিলে। এখন আমি তোমাদেরকে দেখাবো ওড়নাটা। ওড়নাটা অল ওভার তোমার পার্পল কালারের মধ্যে খুবই গর্জিয়াস করে আছে। এটা নেটের উপরে আছে ওড়নাটা। হ্যাঁ, এই হচ্ছে দেখো ওড়নার নিচের পার্টের দিকে তোমার কাজ। এই যে দেখো টার্সেল অ্যাড করা আছে, অল ওভার তোমার টার্সেল অ্যাড করা আছে। আর এত লং ওড়না দুই পাশেই কিন্তু তোমার, একটু ভাইয়া ধরেন আমি দেখিয়ে দিচ্ছি, দুই অল ওভার ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো নিচের দিকে এরকমভাবে দুই পাশে কাজ করা থাকবে, মানে এত সুন্দর। এই যে দেখো দুই পাশেই কিন্তু এরকম নিচের দিকে কাজ করা থাকবে, সেই তো দেখে নিলে ড্রেসটা। এই ড্রেসেরও প্রাইস থাকছে হচ্ছে তোমার 1850 টাকা। এগুলো কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন, ওকে, এগুলো কিন্তু রেপ্লিকা না। সেগুলো প্রত্যেকটার কিন্তু প্রাইস হিসাবে ড্রেসগুলো খুবই সুন্দর। তো এখন দেখাবো তোমাদেরকে আরও একটা রেড কালারের ড্রেস, এবং এইটাও আছে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে। এটা হচ্ছে তোমার ক্যাটালগটা ড্রেসের। এই যে দেখো অল ওভার তোমার এত সুন্দর এই ড্রেসটা। আমি এখন তোমাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। সেই যে দেখো এইটা হচ্ছে ড্রেসের সামনের পার্ট, বুঝতেই পারছো কতটা গর্জিয়াস। সামনাসামনি আরও বেশি সুন্দর, আমি ক্লোজ দেখাচ্ছি। এই যে দেখো
পুরোটাতেই কিন্তু সিকোয়েন্স আর তোমার অলরেডি তোমার যে সুতি সুতা আছে সেটা দিয়ে কিন্তু কাজ করা থাকছে। এখন হাতের ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমার হাতের কাপড়টা, ওয়াও দেখো কত সুন্দর। এটার ভিতরে সালোয়ার ওড়না তোমরা পেয়ে যাচ্ছ। এখন দেখাবো হচ্ছে এই ড্রেসেরই সালোয়ারের কাপড়টা। হ্যাঁ, ভিতরে ইনার দেওয়া আছে বাটারফ্লাই সিল্কের মধ্যে। এই যে দেখো এটা হচ্ছে তোমার ইনার। এখন দেখাবো হচ্ছে তোমাদের সালোয়ারটা। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে তোমার নিচের দিকে প্যানেল, এটা হলো তোমার প্যানেল ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এটা সালোয়ারের নিচে হবে। আর এখন দেখাবো হলো এই ড্রেসেরই ওড়না। ওড়নাটা আছে একদম অলিভ কালারের মধ্যে। এই যে দেখো ওড়নাটা খুবই সুন্দর। কিন্তু এই কালেকশনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আই হোপ তোমাদেরও ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দাও। তো এই ড্রেসটা দেখে নিলে এখন আমি লাস্ট একটা কালেকশন দেখাবো, সেটা হচ্ছে এই ড্রেসটা। এত সুইট একটা কালার, মানে এত সোবার আর সুইট কালার। এটা একদম হালকা কালারের যে অলিভ সেটা কালার, এবং ইন রিয়েল এতটা সুন্দর। এই যে দেখো এটার হচ্ছে তোমার প্রাইস থাকবে খুবই রিজনেবল। এটা হলো নিচের দিকে, এটা পুরোটাই সুতি সুতা দিয়ে কাজ করে। নিচের দিকে এই টার্সেলগুলো দেওয়া আছে এবং ভালো মতো দেওয়া আছে, এগুলো একদম খুলবে না। আর এই যে দেখো পুরোটাতে স্টোন ওয়ার্ক করা আছে, তার সাথে এই হচ্ছে ড্রেসটার ফুল লুক। এখন হাতের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। হাতাতেও কিন্তু তোমার এই গর্জিয়াস করে কাজ করা আছে। ওকে, এই যে দেখো হাতের কাজটা, এটা হচ্ছে তোমার হাতের কাজ। দুইটা মানে এত লং কাপড় দেওয়া আছে, মানে ফুল হাতাও বানাতে পারবে ইজিলি। এটার ভিতরে সালোয়ার আছে, হচ্ছে ম্যাচিং করা, তাই না? এই যে দেখো এটা হলো ভিতরের ইনারটা। ওকে, ইনারও আছে কিন্তু সেম কালারের মধ্যে। আর এই যে দেখো এটা হচ্ছে তোমার সালোয়ারের কাপড়। সালোয়ারের কাপড়ে কিন্তু প্রত্যেকটারই নিচে দেখো এরকমভাবে প্যানেল দেওয়া থাকবে। হ্যাঁ, এই হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা। আর এখন দেখাবো হচ্ছে এটার ওড়না। এটা পুরোটা একটা কমফোর্টেবল ড্রেস। হ্যাঁ, ইন্ডিয়ান ড্রেসের এটা একটা কমফোর্টেবল ড্রেস। তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেখানো নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ফেলবে। এই হচ্ছে ড্রেসের ফুল লুক। হ্যাঁ, অনেক সুন্দর। সো প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক অসাধারণ ছিল আজকের। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা পছন্দ হয়েছে। আর আমি এতক্ষণ ছিলাম হচ্ছে তোমার ড্রেস ফ্যাশনে, যাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ড্রেস ফ্যাশন, তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দেখতেই পাচ্ছ। আদারস ডিসক্রিপশন বক্সটা চেক করো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো পেজের। তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সাথেই থেকো। সবাইকে টাটা।